वेलकम टू आवर चैनल। आजकेर भिडियो पुरीते पुरी होटेल निये। आमार चैनलेर बाकी भिडियोगुलोर मतो एटाओ खूब छोटो ओ इनफर्मेटिव। भालो लागले चैनलटिके लाइक ओ सबस्क्राइब करार अनुरोध रइलो। सकालबेला जे ट्रेनेई जान ना केन, पुरी होटेले निजस्व पिकअप एंड ड्रप फैसिलिटी रयेछे। ताई होटेल थेके ओदेर बास बा गाड़ी पाठिये देवा हय, तारा स्टेशन थेके लोकेदेर कालेक्ट करे निये आसे। আমরা অবশ্য অটোতে আগে চলে গেছিলাম, তবে আমাদের রুম পেতে পেতে প্রায় সকাল 5টা হয়ে গিয়েছিল। রিসেপশন এরিয়ার বাইরেই একটা বসার জায়গা রয়েছে, সেখানে সকালে গিয়ে খানিকক্ষণ অপেক্ষা করা যায়। এটা রিসেপশন এরিয়া, এখানে ট্যারিফ দেয়া আছে। রুম রেন্টের কিছু বদল হয়েছে সেটা একটু চেক করে নেবেন। ঠিক এর পেছনেই রয়েছে পুরি হোটেলের ট্রাভেল ডেস্ক। রেস্তোরাঁ যেতে গেলেও এই রাস্তা দিয়েই যেতে হবে। রুম বুকিং এর ক্ষেত্রে সাথে একটা পরিচয়পত্র রাখবেন, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স হলেও চলবে। রুম বুকিং করার সময় পুরি হোটেলের ইমেলে যদি আপনারা রুমের রিকোয়ারমেন্ট পাঠিয়ে দেন, তবে ওরা রিপ্লাই করে। যদি রুম অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রে একদিনের পুরো ভাড়া পাঠাতে হয়। সিনিয়র সিটিজেন ডিসকাউন্ট অথবা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের কোনো অপশন নেই। রিপিট ভিজিটার হলেও কোনো এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায় না। পালা করে দুখানা লিফট চলে, তবে স্নান করে আসার পরে লিফটে করে ওঠা যায় না, তখন হেঁটেই উঠতে হয়। লিফট থেকে বেরিয়ে ডান দিকে সিঁড়ি, সিঁড়ি দিয়ে একটুখানি উঠলে জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যায়। করিডরের বাঁদিকে সমস্ত নন এসি ডিলাক্স রুম এবং ডান দিকের গুলো এসি আছে কিছু এবং নন ডিলাক্স রুম। প্রতিটা ফ্লোরেই একজন বা দুজন করে রুম সার্ভিসের জন্য স্টাফ থাকেন। আমরা বুক করেছিলাম নন এসি ডিলাক্স ডাবল বেডরুম, ভাড়া 1500 টাকা প্লাস জিএসটি। আমাদের দুটো রুম ছিল, 406 ও 408। 406-এর বাথরুম একদমই ভালো না, বহু পুরনো, বাথরুমের কলটা অনেকটা নিচের দিকে। রুম মোটামুটি, তবে রুম থেকে ভিউ যেরকম হয় সেরকম যথেষ্ট ভালো। বেসিক যা যা থাকা দরকার সমস্ত কিছুই রয়েছে। একটা সাইড টেবিল, একটা সোফা, একটা টেবিল, একটা বেড, ড্রেসিং ইউনিট, বাইরে চেয়ার রয়েছে। ব্যালকনি থেকে ভিউ খুব ভালো। স্টাফেরা যথেষ্ট কোঅপারেটিভ, আমাদেরকে আরেকটা চেয়ার বলাতে দিয়ে গেছিল। এবারে আমরা দেখব 408 নম্বর রুম। এটার বাথরুম তুলনামূলকভাবে ভালো, রুমটাও ভালো, ভিউ তো যেমন প্রতিটা ঘর থেকে পাওয়া যায় সেরকমই। আমরা স্নান যাত্রার সময় গেছিলাম, প্রচণ্ড গরম ছিল পুরীতে, তবে একদম সমুদ্রের ধারে হওয়াতে নন এসি রুম হলেও খুব একটা গরম লাগেনি। ফ্যান চালিয়ে দিনের বেলা অথবা রাত্রে বেলা যথেষ্ট ভালোভাবেই ঘুমানো গেছে। দিনের বেলা পুরীর টেম্পারেচার মোটামুটি 32 থেকে 34 ডিগ্রি 35 ডিগ্রির মধ্যে ছিল। পুরী হোটেলে 24 আওয়ার্স চেক আউট টাইম। সারাদিনে অসংখ্যবার লোডশেডিং হয়েছে, কিন্তু ওদের জেনারেটর থাকায় সারাক্ষণই আমরা আলো এবং হাওয়া পেয়েছি। পুরী হোটেলের বাথরুমে গিজার নেই, বুকিং ডিটেলস এখানে দেয়া রইল। জলের জন্য অ্যাকোয়াগার্ড লাগানো রয়েছে, তবে জল কিনে খাওয়াটাই বোধ হয় ভালো। রুম সার্ভিসের লোকেদের বললে তারা জল কিনে দিয়ে যায়, অথবা পাশেই দোকান আছে, আপনারা নিজেরাও কিনে আনতে পারেন। পুরী হোটেলের ইউএসপি হচ্ছে তার লোকেশন। সমুদ্রে বাড়ির কেউ স্নান করতে গেলে সেটা যেমন দূর থেকে দেখা যায়, স্বর্গদ্বারের দূরত্বও কিন্তু এখান থেকে খুব একটা দূরে নয়। হেঁটে হেঁটে মোটামুটি মিনিট 5-7 থেকে পৌঁছে যাওয়া যায়। স্টেশন থেকে পুরি হোটেল আসার অটো ভাড়া মোটামুটি 150 থেকে 200 টাকা। এছাড়া মন্দির যাওয়ার জন্য অটো ভাড়া 100 টাকা নেয়। পুরি হোটেলের অন্য রুম ও রেস্তোরাঁ নিয়ে আমার অলরেডি আরেকটা ভিডিও আছে। পুরি হোটেলের সামনে থেকেই হেঁটে হেঁটে ব্লু ফ্ল্যাগ বিচ যাওয়া যায়। সেই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।